প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ সাংবাদিক বৈঠক করে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয় দলের তরফ থেকে। প্রথম দফায় রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মালদার 2টি লোকসভা আসনের মধ্যে মালদা উত্তরের প্রার্থী করা হয়েছে মোহাম্মদ সোহেলকে। তবে যদিও দক্ষিণ মালদার প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হয়নি। প্রথমে উত্তরবঙ্গে 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র, মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল। 19 নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র, যেটা এসসি সংরক্ষিত। জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি, ওটা সংরক্ষিত কেন্দ্র। ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাদ হালদার। জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাদ হালদার। 11 নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র, 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র, এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। 20 নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র, এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্রও এসসি সংরক্ষিত, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি। শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক, শাহরিয়ার মল্লিক। 33 নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত। 33 নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন, অধ্যাপক বাপি সরেন। আমরা প্রথম পর্যায়ে এই 8 জনের নাম ঘোষণা করলাম। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.